ফুলকপি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ফুলকপি দিয়ে কিছু হবে। হ্যাঁ, ফুলকপির কোপ্তা কারি। তো অনেকেই ভিডিওটা করেছে আমি জানি, তো শীতকালে তো ফুলকপি হবে আর ফুলকপি দিয়ে তো বিভিন্ন রকম আইটেম হতেই থাকে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ফুলকপির কোপ্তা কারি করি। এই যে বাগান থেকে ফ্রেশ দুটো ফুলকপি মা কেটে এনেছে, আমাদের নিজেদের, কোনো চাষের বা কেনা না, নিজেদের বাবা করে নিচে বসিয়েছিল গাছ, সেখান থেকেই নিয়ে এসছে মা। তো দেখতে থাকো, তা আমি এখন ফুলকপিগুলোকে কেটে নেব পিস করে, বেশি বড় বড় না, এরকম সাইজের পিস করে কেটে নেব। ভেঙেও না যাবে এটা। কমেন্টটা তো আমার এখানে সবকটা ফুলকপি ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি ভালো করে বেছে ধুয়ে নেব। তো ফুলকপিগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এখন আমি ভালো করে ঘষে নেব। তো বেশি বড়টা দিয়ে না, ছোটটা দিয়ে ঘষে নিতে হবে। আমি ফুলগুলোকে ঘষে নিয়েছি আর এই ডাটাটা ভালো করে কেটে নিয়েছিলাম, মানে বেশি মোটা দিকটা দিইনি, ডাটাটাও ঘষে দিই, তাহলে একটু বেশি হবে। আমি এরকম করে সব ফুলকপিগুলো ঘষে নিই, তোমরা দেখতে থাকো। তো সব কপিগুলোকে আমি এমন করে কুড়ে নিয়েছি। তো এখানে কপিটা, যে কুড়ানো কপিটা ছিল ওটা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি এগুলো দিয়ে আর বেসন দিয়ে এটাকে মেখে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার করতে হবে না, কারণ কফি ধার থেকে জল বেরোবে, একটু হলে চটকে চটকে মাখলেই শুধু বেসন দিয়ে মাখা হয়ে যাবে। এই যে আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এরকম করে নিতে হবে মাখাটা। ঠিক এরকম যখন দেখবে গোল হয়ে যাচ্ছে, সেরকম রাখলেই হয়ে যাবে, বেশি বেসনও প্রয়োজন নেই আর জল দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। তো এবার এগুলোকে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দেব। এখানে আমি সব কোপ্তাগুলো চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কোপ্তা ছেড়ে দেব। ভালো করে উঠতে পারবে, তাহলে
গেছে। তো এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি প্রথমে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, তার মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম। তো হয়ে গেছে, তো আমি এখন চিকেন মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। তো এখানে ফুলকপির কোপ্তা কারি তৈরি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা রেসিপিটা তোমাদের যদি খেয়ে পছন্দ হয়ে থাকে, বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর কমেন্টে জানিও যে কীরকম লাগলো না লাগলো। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো।